বলবো যে আমার লাইফের বেস্ট মুভি আমি বলবো, যে আমি যতগুলো মুভি দেখেছি তার মধ্যে স্মরণ রাখার মতো একটা মুভি। অ্যান্ড আমি আসলে অনেক বেশি ব্লেস যে এনি হাউ এই মুভিটার সাথে আমার একটা কাজ হয়ে গেছে। তো আমি এটা আমার সারা জীবনের একটা গুড ওয়ার্ক থাকবে। অ্যান্ড আমি বলবো 2017-এর বেস্ট মুভি তো এটা হয়েছেই। অ্যান্ড আমি বলবো বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির মধ্যে এটা একটা মাইল ফলক হবে, কারণ এত লিটারালি সবাই কাঁদছিল লাস্টের দিকে, একদম একদম সবার দিকে আমি তাকাচ্ছিলাম। অ্যান্ড বের হয়ে সবাই খুবই বেশি, মানে এটা তো আমাদের বাংলাদেশের মুভি, বাংলার মুভি, বাংলা গান, গানের মুভি, মানে সব মিলিয়ে বলবো যে আমাদের মুভি। অ্যান্ড আমি এখন শেক করছি, মানে আমার আমার এতটাই ভালো লেগেছে। দর্শকদেরকে বলবো, আমরা তো বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, বাংলাতে কথা বলি, তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ছবি আমরা সবাই মিলে দেখবো ইনশাল্লাহ। অ্যান্ড অনেক শুভকামনা রইলো। অ্যান্ড গহীন বাংলাদেশ অবশ্যই দেখতে হবে, মাস্ট দেখতে হবে, অ্যান্ড মাস্ট দেখতে হবে, আমি এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ।